নমস্কার বন্ধুরা, জানি না এই ভিডিওটা কতজন দেখতে চলেছ, কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা আমি তোমাদের সকলের সামনে তুলে ধরতে চাইছি। তোমরা যে কোনো পরীক্ষা যদি দিতে থাকো সরকারি চাকরির, তোমরা জানো যে পুলিশ কনস্টেবলের একটা পুরো পরীক্ষা হতে কতটা সময় লাগে। প্রায় 1 থেকে 1.5 বছর কিন্তু সময় লেগেই যায় পুরোপুরি প্রসেসটা হতে। প্রথমে প্রিলিমিনারি, তারপর সেটা পাশ করলে রান, সেটা পাশ করলে তার কিছু মাস পরে মেন্স পরীক্ষা, তারপরে সেটা পাশ করলে তুমি যাও ইন্টারভিউতে, আর তার কিছু দিন বা কিছু মাস পরে বের হয় ফাইনাল মেরিট লিস্ট, যেখানে কি হয় দেখা যায় যে কোনো স্টুডেন্ট 0.5, কেউ 1, কেউ 3, 3.5 নম্বরের জন্য ফেল করে যায়। আর সত্যিই বলছি, সেই সময় সেই কষ্টটা শুধুমাত্র সেই মানুষটা এবং তার পরিবারই জানে। তো আমার বক্তব্য হচ্ছে, যে সমস্ত নন জয়নিং সিটগুলো থাকবে, অর্থাৎ ধরো 7,000টা ভ্যাকেন্সি, 5,000-5,500 জন জয়েন করলো, বাকি যে নন জয়নিং সিট, কারণ অনেকেই আছে যারা আবগারি দপ্তরে চাকরি পেয়ে চলে গেছে, ধরো কেউ গ্রুপ ডিতে চাকরি পেয়ে চলে গেছে, কেউ MTS-এ চাকরি পেয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কনস্টেবলে হয়তো আর আসতে চাইবে না, সেই সমস্ত চাকরি করে। তো আমার স্পষ্ট বার্তা বা স্পষ্ট আমার অভিমত সেটা হচ্ছে, যদি দয়া করে সেই সমস্ত নন জয়নিং সিটগুলোতে আমাদের মতন ফেল করা ক্যান্ডিডেট যারা 0.5 থেকে শুরু করে 3-3.5 নম্বরের জন্য চাকরিটা পায়নি, সেই সমস্ত যোগ্য প্রার্থীরা যদি চাকরি পায়, তাহলে তাদের পরিবারের মুখে যে হাসি ফুটবে, তাদের কষ্ট সত্যি দূর হবে। এটা আমার একান্ত অভিমত, তোমাদের সকলের কাছে আমি আমার বক্তব্যটা শেয়ার করলাম। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কি অভিমত, কারণ এই সিস্টেমটা যদি একবার চালু হয়, তাহলে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ অবধি পৌঁছবে, যারা কিছু নাম্বারের জন্য চাকরিটা হবে না, যদি নন জয়নিং সিট থাকে, তাহলে সেই সমস্ত চাকরি প্রার্থী হয়তো সে চাকরিটা পরবর্তীকালে পেয়ে যেতে পারে, তাহলে তাদের পরিবারের অনেক অনেক উপকার হয়। আমার এই স্পষ্ট বার্তাটা, আমার এই স্পষ্ট অভিমতটা তোমাদের সকলের কাছে আমি তুলে ধরলাম। তোমাদের কি অভিমত সেটা আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো।